হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা চলেছি অযোধ্যা পাহাড়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পিকনিক স্পট অযোধ্যা পাহাড়। চলুন আজ আমরা চলে যাই অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় ছোট নাগপুর মালভূমির একটি অংশ এবং এটা পূর্বঘাট পর্বতমালার সম্প্রসারিত অংশ। এটি দলমা পর্বতের একটি অংশ এবং এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল শান্তাবুরু। আমরা বর্জরা থেকে গাড়িতে সিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় গিয়েছিলাম। আপনারা চাইলে ঝালদা দিয়েও অযোধ্যা পাহাড় প্রবেশ করতে পারেন। অযোধ্যা পাহাড় যাওয়ার যে রাস্তা, তা এতটাই নয়নাভিরাম তা মুখে বলা যাবে না। এটা আপনাদেরকে যাবার সময় নিজে থেকে উপলব্ধি করতে হবে। পৌরাণিক কাহিনী মতে রাম এবং সীতা তাদের বনবাসকালে এই অযোধ্যা পাহাড়ে এসেছিলেন এবং এখানে সীতা মা তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন রাম মাটিতে তীর ছুঁড়ে সেখান থেকে জল আনেন এবং সেই জল পান করে সীতামা তার তৃষ্ণা নিবারণ করেন। সেই জায়গাটি সীতাকুণ্ড নামে পরিচিত এবং আদিবাসীরা এখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে একটি উৎসবে সামিল হয়। প্রথমেই আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম, এটা জিগজ্যাগ পয়েন্ট। দেখতেই পাচ্ছেন কি অসম্ভব সুন্দর এই রাস্তা, এবং এখান থেকে যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে তা আপনার চোখ ভোলাবে। এই হচ্ছে আমাদের টিম, আমরা মোট 6 জন ছিলাম। গাড়ি করে আমরা গেছি অযোধ্যা পাহাড়। জিগজ্যাগ পয়েন্টে সেলফি তোলার কিন্তু একটা হিড়িক পড়ে যায়, আপনারাও তুলবেন। আসুন অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় সম্বন্ধে একটি কথা না বললেই নয়, কি সুন্দরভাবে সাজানো পাহাড়, পাহাড়ের উপর হসপিটাল, সাঁওতালি গ্রাম, বাড়িগুলো দেখুন কি সুন্দরভাবে রং করে পরিপাটি করে সাজানো, আপনাদেরই অপেক্ষায়। চলে আসুন অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় একটি উল্লেখযোগ্য পিকনিক স্পটও বটে, কারণ এখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ আসেন পিকনিক করার উদ্দেশ্যে। যে কথাটা বলছিলাম, দেখুন এই যে হসপিটাল রয়েছে, অর্থাৎ আপৎকালীন সমস্যা হলে চিকিৎসার উপায় রয়েছে। রিসর্ট রয়েছে অসংখ্য, হোমস্টে রয়েছে, তাই যে কোনো দিন আপনি এখানে এসে থাকতে চাইলে থাকতেই পারেন। শুরুতেই আমরা এখানে একটা পার্কিং দেখতে পেলাম, প্রচুর গাড়ি বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনি আপনার গাড়িও এখানে পার্কিং করতে পারেন, নাহলে এগিয়ে চলুন, গাড়ি নেই গোটা পর্বতটি ঘোরা যাবে। এই জায়গাতে আমরা এসে দাঁড়িয়েছি এখন। এখান থেকে আমরা ডান দিকে যাব, সামনেই হচ্ছে ময়ূর পাহাড়। ওখানে প্রশস্ত জায়গা রয়েছে, আপনার গাড়ি পার্কিং করতে পারবেন। 30 টাকা করে পার্কিং ফি নেওয়া হচ্ছে। তারপর আপনি এই সুন্দরভাবে এই পথ দিয়ে পাহাড়ের উপরে উঠে যাবেন। পাহাড়ের উপরে একটি ওঠার জন্য সিঁড়ি করা রয়েছে এবং এখানে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ চিন্তার কিছু নেই। উপরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে সারা অযোধ্যা পাহাড়ের দৃশ্য, সে এক আলাদাই অভিজ্ঞতা। শুধু মুখ থেকে একটিই কথা বেরোবে, ওয়াও। এখানে না এলে এসবগুলো কিন্তু বোঝা সম্ভব নয়। চলুন আমরা আবার এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই যে আঁকাবাঁকা পথ জঙ্গলের মাঝখান দিয়ে, এর মধ্যে দিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতাই আলাদা। হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য, মার্বেল লেক। এই লেকে স্নান করা কিন্তু নিষেধ করা আছে, করিলে 500 টাকা জরিমানা, প্রথমেই বলে রাখলাম, কারণ লোভ সামলানো খুব কঠিন। অসংখ্য মানুষ, আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বর, প্রায় লক্ষাধিক লোকের আগমন হয়েছিল অযোধ্যায়। এই যে এই লেকের সামনে যখন এসে পৌঁছালাম, নিজেকে ধরে রাখা দেয়, সমস্ত মানুষ তাদের ছবি তুলতে ব্যস্ত এবং পাহাড় চারিদিকে মার্বেল পাথর, তার মাঝখানে এই যে সুন্দর লেক, বলে বোঝানো যাচ্ছে না, আমি কল্পনাও করতে পারছি না, এত সুন্দর, এত সুন্দর লাগবে, যেটা আপনারা নিজেরা না এলে উপলব্ধি করতে পারবেন না। হ্যাঁ, এরই মাঝখানে ক্রিসমাস কেকও খাওয়া হয়ে গেছে। এবার আমরা চলেছি
বামনি ফলস। বামনি ফলস মেন রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে নামতে হবে, অনেকটা সিঁড়ি ভেঙে পথ নেমে তবে এই মূল ঝর্ণার কাছে পৌঁছানো যাবে। এবং এখানে পৌঁছানোর পর যে নৈসর্গিক দৃশ্যটি আপনি দেখবেন তা নিজের চোখে না দেখলে কল্পনাও করা যাবে না। অনেকে কিন্তু এখানে স্নান করতেও নেমে পড়েছেন, হিমশীতল ঠান্ডা জল গায়ে নিয়ে অনেকেই এবার চলল পরের স্পটের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পিকনিক যারা করতেছেন তারা বাস এখানে দাঁড় করিয়ে প্রাইভেট গাড়ি করে বাইক ভাড়া করে একটু দরদাম করে নিতে হবে, পিকনিকের সিজনে কিন্তু একটু রেট চড়া থাকে। সারা পাহাড়টি, অযোধ্যা পাহাড়টি ঘুরে দেখছে। বামনি ফলসের পর আমরা আরেকটা ফলস দেখেছিলাম, সেটা হচ্ছে দুর্গা ফলস। অপেক্ষাকৃত একটু কম কষ্ট করতে হবে সেখানে যেতে হলে। হ্যাঁ, আমরা পরবর্তী জায়গাতে চলে এসেছি, যেটা হচ্ছে লোয়ার ড্যাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার উঁচুতে রয়েছে এই লোয়ার ড্যাম। হ্যাঁ, এখানে কিন্তু প্রবেশ করা নিষেধ আছে, আমরা উপর থেকে দেখে নিয়েছি লোয়ার ড্যামটা। খুব সুন্দর, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। চলে এসেছি আমরা পরবর্তী আমাদের গন্তব্য আপার ড্যাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 500 মিটার উপরে রয়েছে আপার ড্যাম। কি বিশাল একটি জলাধার, তার পাশ দিয়ে যখন আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি বারবার মনে হচ্ছিল এখানে একটু দাঁড়িয়ে কিছুটা সময় কাটাই, কিন্তু উপায় নেই, অজস্র গাড়ি দাঁড়ালেই জ্যাম হবে। তাই আস্তে আস্তে করে আমরা চোখের দেখা দেখে নিয়ে এগিয়ে চললাম আপার ড্যামের মধ্য দিয়ে। এর খুব কাছেই একটি জায়গা রয়েছে, সেটা হচ্ছে মুখোশ গ্রাম, ছড়িদা। আপনারা অবশ্যই যাবেন ছড়িদা। আপনারা তো সবাই জানেন পশ্চিমবঙ্গের প্রধান নাচ ছৌ নাচ, তার যে মুখোশ সেগুলো কিন্তু এই গ্রামেতেই তৈরি হয় এবং এই গ্রামে প্রজন্মের পর প্রজন্ম এই মুখোশ তৈরি করে যাচ্ছে। এরপর আমরা যে জায়গাটা গেছি সেটা হচ্ছে কাঠের দুর্গা মন্দির। হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছেন কাঠের দুর্গা মন্দির এবং কাঠের প্রতিমা এখানে রয়েছে, ভালো লাগবে, এখানেও আপনাদের ভালো লাগবে। এই অযোধ্যার কাছাকাছি খয়রাবেরা ড্যাম রয়েছে, মুরগুমা ড্যাম রয়েছে, সে জায়গাগুলোতেও আপনারা বেরিয়ে আসতে পারেন। আমরাও যদিও খয়রাবেরা ড্যামটাকে এই দিনের জন্য এড়িয়ে গিয়েছিলাম কারণ পিকনিকের প্রচণ্ড চাপ, রাস্তা সরু, অন্য সময় অবশ্যই এই ড্যামগুলো আপনারা দেখবেন। আমি তো আপনাদেরকে সুপারিশ করব, আসুন না একদিন সদল বলে অযোধ্যায়। পাহাড়, পাহাড়ের উপর গ্রাম, চাষবাস হচ্ছে, প্রাকৃতিক শোভা, সব মিলিয়ে এক চমচমাট ব্যাপার, খুব ভালো লাগছে। যে কোনো দিন যে কোনো সময় চলে আসুন, গ্রীষ্মকালটা এড়িয়ে এলেই ভালো হয়। লেকের কিছুটা অংশ আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার তো খুব ভালো লেগেছে। এখানটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, ময়ূর পাহাড়ের উপরে যে ওয়াচ টাওয়ার, এখানে সিঁড়ি দিয়ে উঠে এই টাওয়ার থেকে এক নৈসর্গিক দৃশ্য আপনারা উপলব্ধি করতে পারবেন। অযোধ্যা পাহাড়, টাটা, ধন্যবাদ। প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই অযোধ্যা পাহাড়কে কাছ থেকে এসে দেখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।